মঙ্গলবার 16 আগস্ট খেলা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বশির আহমেদের সহযোগিতায় খেলা দিবস পালিত হয় বাবুরবাগ ফুটবল ময়দানে। এদিন এলাকার কচি কাচাদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করেন, বিজয়ী ও বিজেতা দলকে পুরস্কৃত করা হয়। 16 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবসের ডাক দিয়েছিল, প্রতি বছর নেয় এবছরও আমরা খেলা দিবস শুরু করেছি। আমাদের 16টা টিমের খেলা হচ্ছে, তার মধ্যে আমাদের ম্যাক্সিমাম জুনিয়র ছেলেগুলোকে বেশি প্রাধান্য দিয়ে এই টিমটা মাঠে খেলা হবে। আগামী দিনে ভবিষ্যৎ জুনিয়রগুলি তাদের প্রতি আমরা পুরো চাপটা তাদের উপর দিয়েছি, বাচ্চাদের উপর। আমাদের রানার উইনার এবং বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ এবং বেস্ট গোলদাতা প্রত্যেকটাকে প্রাইজ পুরস্কৃত করা হবে এবং কিছু আর্থিক সহযোগিতাও করা হবে এবং কিছু বলও তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, আগামী দিন এই খেলা দিবস তো আজকে একটা দিন, আপনি কি বার্তা দিচ্ছেন যাতে সারা বছর বাচ্চারা খেলাধুলো, যেন বাচ্চারা খেলাধুলার দিকে উঠে আসে? খেলাধুলা বাচ্চাদের কাছে আমি আমার একটাই রিকোয়েস্ট, খেলা আমাদের বাচ্চারা যারা আগামী দিনে ভবিষ্যৎ, তারা খেলাধুলা এবং পড়াশোনা সব রকম দিক দিয়ে যেন তারা চাই থাকে। আমরা সে সহযোগিতা করবো 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে যত রকমভাবে সহযোগিতা করা, খেলা দিবসটাকে আমরা পালন করবো এবং বাচ্চাদের আমাকে অনুরোধ তারা যেন খেলাটাকে আরও চালিয়ে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।